জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্র সম্পাদক সাইদুল আলম টুটুল আর নেই। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। শ্রদ্ধা জানাতে আজ বেলা 11টায় তার মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। সূর্য দীঘল, বাড়ি, ঘুড্ডি, দীপু নম্বর টুর মতো সিনেমার চিত্র সম্পাদক ছিলেন তিনি। চলচ্চিত্রের মানুষ হলেও সব সময়ই ছিলেন পর্দার আড়ালে, এবার একেবারে চলে গেলেন অন্তরালে। হৃদরোগে আক্রান্ত হয়ে 4 দিন ধরে হাসপাতালে ছিলেন সাইদুল আনাম টুটুল। উনি আজকে 3টার দিকে হচ্ছে আমরা কনফার্ম করেছি যে শেষ নম্বর। টুটুল মারা গেলেন 68 বছর বয়সে। পুরান ঢাকায় জন্মেছিলেন 1950 সালের 1 এপ্রিল। অভিনয়, পারদর্শী, নির্দেশনায়, সম্পাদনায় সব মিলে সে একজন চৌকস মানুষ, কিন্তু খুবই নিভৃত জারি একজন মানুষ। উনি আসলে নেই, এটা ভুল, উনি আছেন, উনি সাইদুল আনাম টুটুল, উনি থাকবেন এবং ভবিষ্যতে আমরা উনার মতো করে চলার চেষ্টা করব। আমরা এইটুকুই আর কিছু বলার নেই আসলে। মুই কোন মুখে তোর সামনে খাড়া হইম দাদা। সাইদুল আনাম টুটুল পরিচালিত একটি সিনেমায় মুক্তি পেয়েছে, নাম আধিয়ার। কাজ শেষ করতে পারেননি কালবেলা সিনেমার। 1979 সালে সূর্য দীঘল, বাড়ি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ছয়টি সিনেমার চিত্র সম্পাদনা করেছেন সাইদুল আনাম টুটুল, অবদান রেখেছেন নাট্য জগতেও। নির্মাণ করেছেন নালপিরান, আপন পর, নিশিকাব্যর মতো আলোচিত নাটক, বানিয়েছেন 400+ বিজ্ঞাপনও। টেলিভিশনে কাজ করার আমাদের যে ওই প্রজন্মের যে চোখ ফুটিয়ে দিয়েছিলেন, ওনার সে সুখের নগর, দক্ষিণের ঘর এবং ওনার আপনার শেখু সেকান্দার এবং নাল পিরান, এই 4টি কাজ দেখলে বোঝা যাবে যে কত উঁচু মানের একজন নির্মাণ শৈলী ওনার ভিতরে ছিল। আসলে এটা আমাদের জাতীয় পর্যায়ের একটি বিরাট বিরাট ক্ষতি। তার মেয়ে অমৃতা আনাম আমেরিকা থেকে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।